কারণ অনেক দূর দূর থেকে গাড়ি যাতায়াত করছে, তো জ্যামটা যেন না হয় সবাই সহযোগিতা করুন, সবার কাছে এইটুকু আবেদন রাখছি। আজকে শুভ রাত্রি পূর্ণিমা, সবার কাছে একটাই আবেদন, আমরা মেলবন্ধন, বোনেরা দিদিরা আজকে রাখি বন্ধন করছেন। জীবন পূর্ণিমার আজকের এই শেষ দিনে আমরা জানি যে শ্রী রাধা কৃষ্ণের যে লীলা আজকের সেখানে তাদের সেই পবিত্র ঝুলন, এবং আজকের দিনটি পবিত্র রাখি বন্ধন বা রক্ষাবন্ধন উৎসব সারা ভারতবর্ষ ব্যাপী এবং ভারতের বাইরেও আমাদের যারা হিন্দু ধর্মের মানুষজন আছেন তারা এই দিনটিকে পালন করছেন উৎসাহ সহকারে। আমাদের প্রত্যেক বছরের ন্যায় পরম্পরাগতভাবে এবছরও রাজ্য সরকারের যুব দপ্তরের নির্দেশে খেজুরি 1 নম্বর ব্লক যুব দপ্তর বিডিও সাহেব পঞ্চায়েত সমিতির উদ্যোগে হেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আমরা আজকের এই দিনটি সংস্কৃতি দিবস হিসেবে পালন করার জন্য উদ্যোগ নিয়েছি আমাদের হেড়িয়া মিনি মার্কেটের সামনে। প্রথমেই সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে অত্যন্ত ছোট্ট পরিসরে আমাদের এই আয়োজনটুকু করতে হয়েছে কোভিড বিধি মেনেই, অল্প সংখ্যক আমাদের কিছু মানুষজনকে নিয়ে এই অনুষ্ঠান, ফলে কিছুটা ত্রুটি ঘাটতি আমাদের হচ্ছে এটা আমরা স্বীকার করে নিই। আমরা সকলেই নিজেদের মতো মানিয়ে নিয়ে আজকের এই অনুষ্ঠানের পবিত্রতা আমরা রক্ষা করব, এইটুকু আহ্বান সকলের কাছে আমার থাকবে। প্রথমে আমাদের মঞ্চের সামনে আমাদের বাঙালি সংস্কৃতি যে দুজন মনীষী আছেন যাদের প্রতিকৃতি, কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের প্রতিকৃতিকে পাদপদ্মে প্রণাম নিবেদন করে আজকে এই অনুষ্ঠান মঞ্চে যারা উপস্থিত আছেন এই মুহূর্তে আছেন আমাদের খেজুরি 1 বিডিও সাহেব শ্রী পার্থ হাজরা মহাশয়, আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী মাইতি মহাশয়া, আছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শঙ্কর রাগ মহাশয়, আছেন আমাদের খেজুরি 1 পঞ্চায়েত সমিতির আমাদের ক্রীড়া তথ্য ও সংস্কৃতি দপ্তরের যিনি কর্মাধ্যক্ষ প্রাক্তন জেলা পরিষদের সদস্য রাজবালা খাতুন মহাশয়া, আছেন আমাদের কর্মাধ্যক্ষ জালালউদ্দিন খান, আমাদের সমাজ বিভিন্ন নানান সংগঠনে যুক্ত থাকেন শিক্ষক প্রধান শিক্ষক ডক্টর কৃষ্ণপদ জানা মহাশয় আছেন, আছেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পুত্র নির্মল পাত্র মহাশয়, আমাদের গৌতম নাজির আছেন, আমাদের উপস্থিত আছেন তনুশ্রী নাজির কর্মাধ্যক্ষা, আমাদের মধ্যে আছেন হেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অমিতা নায়ক, লাখি গ্রাম পঞ্চায়েতের প্রধান শঙ্করী সামন্ত দাস, আমাদের মধ্যে আছেন টিকাশি গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌরাঙ্গ সাউ, কামারদা গ্রাম পঞ্চায়েতের প্রধান আদর্শী গিরি আছেন, আছেন আমাদের খেজুরির গর্ব নানান সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন, এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের দুবারের জনস্বাস্থ্য এবং পরিবেশের কর্মাধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম দাস মহাশয় আছেন, আছেন আমাদের সামাজিক নানান কর্মকাণ্ডে যারা যুক্ত থাকেন আমাদের রিয়াসিন ভাই, শঙ্কর দুলাল পাত্র, পরমেশ্বর মণ্ডল পঞ্চায়েত সমিতির সদস্য,
আমাদের মধ্যে আছেন ব্লক ইউথ অফিসার বিবেকানন্দ পাল, যার উদ্যোগে এই কর্মসূচি। আছেন আমাদের স্বপন দাস, নওশেদ আলী, এখানে আছেন তাপস মাইতি, আমাদের মধ্যে আছেন নানান স্তরের মানুষজন, আমাদের ছাত্র পরিষদের সুভাষ থেকে শুরু করে শুভঙ্কর থেকে শুরু করে প্রত্যেকেই আছেন। সঞ্চালনা করছেন আমাদের রাজকুমার সামন্ত, দীপক ঘড়ই থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের আমাদের বিভিন্ন রকমের যারা কর্মচারীবৃন্দ এখানে আছেন, আশা, ভিআরপি অনেকেই এখানে আছেন, পথচলতি মানুষজন থেকে শুরু করে দোকানদার বন্ধু থেকে শুরু করে আমাদের এই অনুষ্ঠানকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে যারা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে আজকের এই পবিত্র দিনে বড়দেরকে শ্রীচরণে প্রণাম নিবেদন করি, অন্যান্যদেরকে শুভেচ্ছা সেলাম নিবেদন করি। খুব বেশি কথা বলার অবকাশ নেই, উদ্বোধনী বক্তব্য আজকে রাখি পূর্ণিমার দিন আমরা রাস্তাটা জাম করব না, সব কর্মীদের কাছে অত্যাচারিত করেছে তাদের স্থানটা কিন্তু বেশি দিন নয়। আজকে রাখি বন্ধন উৎসবে সবার কাছে সেই বার্তাটুকু দিতে চাই, যারা আজকে বিভিন্ন ভাবে সাধারণ মানুষের হায়রানি করে এখনো বহাল জমিতে ঘুরে বেড়াচ্ছে, তাদের সেই অন্যান্য মানুষগুলোকে কিন্তু চিহ্নিতকরণ করতে হবে। আপনাদের সেই দলবদল নেতাদের চিহ্নিতকরণ করতে হবে। আমার দলের খাবো, দলের সবকিছু নেব, দল থেকে চাকরি নেব, তারপরে দলের বিরুদ্ধে বিরোধিতা করব, এই জিনিসটা কখনো মেনে নেওয়া যায় না। আপনি চিহ্নিতকরণ করুন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করুন, যদি বোঝানোর পরও যদি না হয় আপনাদের সেই জায়গা থেকে একদম দূরে ফেলে দিয়ে আপনাদেরকে নতুন করে সংগঠনটাকে শক্তিশালী করতে হবে। আমি অনুরোধ করব, আজকে সেই দিনটা এসেছে, সাধারণ মানুষকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব। রাখি বন্ধন উৎসব মানুষের প্রাণের উৎসব, সেই প্রাণের উৎসবে কোথাও না কোথাও আমাদের আঘাত করার চেষ্টা করেছে যারা বা যাদের দল, তাদের বিরুদ্ধে কিন্তু আপনাদের বিসর্জন করে এগিয়ে আসা, তাই অনুরোধ জানাবো। অনেক হয়েছে আর কিন্তু নয়, 5 বছর এখন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন, তার বাইরে কিন্তু কিছু নেই। আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস থাকবে, আজকে তৃণমূল কংগ্রেস লড়াই করবে সাধারণ মানুষের জন্য, যারা প্ররোচিত করছে, যারা ভুল বুঝাচ্ছে, যারা সাধারণ মানুষকে বলছে আমরাই সব, তাদের বিরুদ্ধে কিন্তু আপনাকে রুখে দাঁড়াতে হবে, আপনাদের এগিয়ে আসতে হবে। এই আহ্বানটুকু আজ রাখি বন্ধন উৎসবে অনুরোধ জানাবো সবাই কাছে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই সাম্প্রদায়িক শক্তি, ধর্মান্ধতা শক্তির বিরুদ্ধে, ধর্মের নামে হিন্দু মুসলমানে যারা লড়াই লাগিয়ে দিতে চাইছে তাদের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়িয়ে আপনাদের দলটাকে শক্তিশালী করতে হবে। তৃণমূল কংগ্রেসকে হারিয়ে গেছে যেটা, সেই জায়গাটাকে কিন্তু বিশ্বাসের বাতাবরণে আপনাকে ঠিক করে নিতে হবে। এই অনুরোধটুকু করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, এবং আপনারা সবাই আমাদের দেবপ্রধান
দেবপ্রসাদ মণ্ডল মহোদয় আছেন আমাদের নন্দী গ্রামের আত্মীয়, ভূমি আন্দোলনের জনপ্রিয় নেতা, পূর্ব মেদিনীপুর জেলার সহকারী সভাপতি সুখেন সাহেব আছেন, আছেন আমাদের জেলা কমিটির অন্যতম নেতৃত্ব নারুগোপাল জানা, আছেন সাতটি অঞ্চলের নেতৃত্ব, জেলা পরিষদের সদস্য সদস্য, গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রধান উপপ্রধান সহ অগণিত মা বোনেরা। আপনারা জানেন যে এই মেলবন্ধন অনুষ্ঠানটাকে প্রতিষ্ঠিত করার জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রয়াস, যে আমরা কে হিন্দু, কে মুসলিম, কে জৈন, কে খ্রিস্টান, কে শিখ, কে ইসাই, নারী পুরুষ ভাই বোন সবাই মিলে আমরা মিলেমিশে একাকার হয়ে যাব। এই মেলবন্ধনটাকে তৈরি করার জন্য এই রাখি বন্ধন অনুষ্ঠানটা শুরু করেছিল, আপনারা তা জানেন। আজকে তারা আমাদের মধ্যে নেই, তাদের সেই